গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ফ্যাসিবাদের জননী দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু এই ফ্যাসিবাদের পতন ঘটানো সহজ কাজ ছিল না। গত দেড় দশকে রাজনৈতিক আন্দোলন সংগ্রামে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে, কারাগারে গিয়েছে। 2 নভেম্বর দুপুরে দাউদকান্দি উপজেলার বিশ্বরোড ঈদগাহ মাঠে উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এই ফ্যাসিবাদের পতন ঘটানো সহজ কাজ ছিল না। তিনি বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে। হাজার হাজার মানুষ ফ্যাসিবাদী হাসিনাকে হটাতে গিয়ে আহত হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন, তারপরও ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপোষ করেননি। হামলার শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে, তারপরও নুরুল হক নূর বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু তাদের যে সমস্ত কর্মকাণ্ড চলত, এখন কিছু ব্যক্তি সংগঠন ওই সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। যারা এখন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, তাদেরকে বলবো এটা কোনো রাজনৈতিক সরকার না। কাজেই কোনো রাজনৈতিক দলের মাতব্বরী বাহাদুরি করার কোনো সুযোগ নাই। যারা মাতব্বরি করবে, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছেন, তেমনই ভাবে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে নব্য ফ্যাসিবাদ মাথা চাড়া দিতে চাইলে তাদেরকেও রুখে দেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, আমরা এক ফ্যাসিবাদ হটিয়ে আরেক ফ্যাসিবাদ দেশে আনতে চাই না, এক স্বৈরাচারী দলকে হটিয়ে আবার কোন স্বৈরাচারী দলকে ক্ষমতায় দেখতে চাই না। এদেশে জনগণ গত 5 দশকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে অনেক রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে। জুলাই অভ্যুত্থান হলো জনগণের শেষ রক্ত দেওয়া। এদেশের জনগণ আর কোনো রক্ত দেবে না। এবার জনগণ জন আকাঙ্ক্ষার বলে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। জনগণ জন আকাঙ্ক্ষার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।